কৃষ্ণনগরে মৃত ছাত্রীর বাড়িতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কৃষ্ণনগরের রানীমা অমৃতা রায় সহ বিজেপির অন্যান্য বিধায়ক ও নেতৃবৃন্দ। এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করে আইনি সাহায্যের প্রতিশ্রুতি দিলেন তিনি। ওই তরুণীকে খুন করা হয়েছে এমনটাই দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, তরুণীর খুনের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে পুলিশ, ধামাচাপা দিতেই আত্মহত্যার তত্ত্ব খাড়া করা হচ্ছে, দাবি বিরোধী দলনেতার। উল্লেখ্য, গত বুধবার লক্ষ্মীপূজার দিন সকালে কৃষ্ণনগরের এসপি অফিস থেকে ঠিক ঢিল ছোড়া দূরত্বে একটি পূজা মণ্ডপ থেকে উদ্ধার হয় ছাত্রীর অর্ধনগ্ন পোড়া দেহ। মৃতার পরিবারের তরফে থানায় ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার প্রেমিক রাহুল বসুকে গ্রেফতার করে। এই মুহূর্তে তদন্ত চলছে। তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছে জীবন্ত অবস্থায় আগুন লাগিয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। যে জায়গায় ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় তা থেকে কিছুটা দূরেই মিলেছে প্লাস্টিকের বোতল। তার মধ্যে যে হালকা নীল রঙের তরল মিলেছে তাতে কেরোসিনের গন্ধ পাওয়া গিয়েছে বলেও জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলা সুপার অমরনাথকে। এছাড়াও মিলেছে দেশলাইও। শনিবার সেই নিহত ছাত্রীর বাড়িতেই যান শুভেন্দু অধিকারী। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। এই সরল সহজ সাদা সিধা সাধারণ পরিবারকে পুলিশ কার্যত ভুল বুঝিয়ে দেহ নিয়েছে দিয়েছে এবং দাহ করিয়ে দিয়েছে, আর পোস্টমর্টম রিপোর্টে সুইসাইড লিখিয়েছে। স্বাভাবিকভাবে বিচার এবং তদন্তকে প্রভাবিত করা হয়েছে কমপ্লিটলি। আমি এবং এখানকার সাধারণ মানুষ পরিবার একযোগে এটা বলতে পারি, নির্যাতন করে খুন করা হয়েছে। জুতো নেই, এক জায়গায় খুন আরেক জায়গায় দেহ উদ্ধার, অত্যাচারের প্রমাণ চুল বা চুল কাটা এবং ফেসবুকও যে করা হয়েছে, জোর করে করানো হয়েছে, দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি। আমরা নিরপেক্ষ তদন্ত আমরা নয়, পরিবার নিরপেক্ষ তদন্ত কেন্দ্রীয় এজেন্সির তদন্ত দাবি করেছেন। আমি তাদের যে লয়ার অ্যাডভোকেট শীর্ষেন্দু দাস কৃষ্ণনগর কোর্টের, উনাকে বলেছি আমরা সিনিয়র লয়ার ক্রিমিনাল লয়াররা প্রোভাইড করব। ওনারা পরিবার কথা বলুন, তারা যে ধরনের আইনি লড়াই করতে চান আমরা সহযোগিতা করব, এবং পরিবারের পাশে সম্পূর্ণভাবে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আছে। নদিয়া জেলার সমস্ত বিধায়করা এবং আমাদের এই জেলার সভাপতি এবং রানীমা যিনি গত লোকসভায় লড়েছিলেন, পুরো বিজেপি পরিবার নদিয়া জেলার, আমরা ওনার বাড়িতে এসেছি সহানুভূতি জানাতে, সহমর্মিতা জ্ঞাপন করতে। ওনাদের আইনি লড়াই এবং ওনারা যে ধরনের লড়াই করবেন তাতে যদি আমাদের সাথী করেন কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, আমরা পরিবারের পাশে থাকব। ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আন্দোলন করছে, আগামী দিনেও মহিলা মোর্চার দিদি মা বোনেরা এই আন্দোলন তীব্র করবে, তাদের ভাই বন্ধু দাদারা তাদের সাথ দেবে। শনিবার কৃষ্ণনগরে নিহত ছাত্রীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা। এই প্রসঙ্গে এবার নিহত ছাত্রীর মা জানিয়েছেন, আমি ওনার কাছে বিচার চেয়েছি, উনি পাশে থাকার এবং সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমার মেয়েটা যাতে যথাযথ, মানে যারা আমার মেয়েকে মেরেছে এবং রাহুল বসু আর রাহুল বসুর সঙ্গে যারা ছিল, এটা তো একার কাজ না, তাদের সবার শাস্তি দেবে এই আশ্বাস দিয়ে গিয়েছে। আমার মেয়েটার উপযুক্ত রয়েছে, মানে সব দিক থেকে আমাকে সহযোগিতা করবে বলেছে। আমি শুধু একটাই বক্তব্য বলেছি, দোষীদের শাস্তি হবে। আজকে আমার মেয়ে যেভাবে পৃথিবী ছাড়া হলো, ওই ছেলেটা এবং ওই ছেলেটার সঙ্গে যারা ছিল তারাও পৃথিবী ছাড়া হবে। আমার বুক খালি হয়ে গিয়েছে, আমি বুঝতে পারছি। আমার মেয়েটাকে পুরোপুরি পরিকল্পনাভাবে মেরে ফেলেছে, মার্ডার করেছে। আমার মেয়ে নিজে নিজে সুসাইড করার মেয়ে নয়। আপনি কি অনুমান করছেন, একজন না একাধিক আছে? একাধিক আছে।